আজ সোমবার 23 আশ্বিন 2022 সালের 10ই অক্টোবর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গো সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের জানাবো এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র, যাদের চন্দ্র রাশি কন্যা এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে, অর্থাৎ যাদের মুন সাইন ভার্গো আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ অবসরকালীন সময়ে আপনারা মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন, আধ্যাত্মিক কর্তা কর্ত্রীর সংস্পর্শে যদি আসেন তাদের আশীর্বাদ প্রাপ্ত হবেন, যা আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা দেবে। দীর্ঘদিনের পুরনো রোগশক্তকেও আপনারা মুক্তি পেতে পারেন, তবে অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে বিজনেসম্যানদের। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই, নতুন উদ্যোগ পরিকল্পনাকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের বলে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন, কর্মেও গতি আসতে চলেছে, নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। রাজনীতিবিদদের সমাজে নাম মান সম্মান প্রতিপত্তি এগুলি কিন্তু দ্বিগুণ হতে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের মধ্যে আপনাদের সন্তান সন্ততি যদি থেকে থাকে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। গৃহবধূরা গৃহের কর্ম সম্পন্ন করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন, তার সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন কিন্তু আজ ঘটতেই পারে, একটু প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে। ফাঁকা সময়ে আপনারা মোবাইলে টেলিভিশনে ল্যাপটপে সিনেমা বা বিনোদনমূলক কোনো জিনিস দেখে সময় নষ্ট করতে পারেন, তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গরা আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিয়ে চলে যাচ্ছে না তো, এ বিষয়ে কিন্তু আপনাদেরকেই নজরদান করতে হবে। বন্ধুরা প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারে আপনার, তবে আবার আপনার এমন একজন বন্ধু থাকবে যে যত্নশীল সমবেদনাশীল বন্ধুর সাথে আজ আপনার দেখা সাক্ষাৎ হতে পারে, যে আপনাকে কিছুটা হলেও মেন্টাল রিলিফ দেবে। তবে শব্দ চয়নের দিকে খেয়াল রাখবেন, ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু সোমবার তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই মহাদেবের মহামন্ত্র ওম নমঃ শিবায় এটি 108 বার জপ করে দিন শুরু করুন।